আমরা সাধারণত অনলাইন থেকে কোনো ধরনের পর্সা বের করার জন্য কিন্তু কোনো ধরনের পেমেন্ট কিন্তু আগে করা লাগতো না, কিন্তু নতুন যে আপডেটটা আসছে সেখানে কিন্তু কিউআর কোড সম্বলিত আপনাকে একটা অনলাইন তাৎক্ষণিক পর্সা দেওয়া হবে এবং সেই কপিটা কিন্তু আপনার পাওয়ার জন্য আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া আপনি যদি সার্টিফাইড পর্সা পেতে চান এবং যেটা আপনাকে জেলা অফিস থেকে সংগ্রহ করতে হবে সেটার জন্যও কিন্তু আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। সো আমি টোটাল প্রসেসটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি খুবই উপকৃত হবেন। তো সর্বপ্রথমে আমরা eporsa.gov.vd-তে চলে গেলাম, আর যারা মোবাইল থেকে অ্যাপ ইউজ করেন তারা eporsa যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ওপেন করে বাকি নিয়মগুলো কিন্তু যথারীতি দেখতে পারেন। তো এখান থেকে আমরা বিভাগ সিলেক্ট করব, ঢাকা উপজেলা খতিয়ান নাম্বার, মৌজা খতিয়ানের তালিকা থেকে খতিয়ানের নাম্বার অথবা নাম দিয়ে কিন্তু এখানে খুঁজুন। এই অপশনটিতে প্রেস করলে কিন্তু তার পরবর্তী অপশনে যেতে পারবো। তো আমি এগুলো একটু সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। ওকে, আমি যখন এখানে খতিয়ান নাম্বার দিয়ে এখানে সার্চ করব বা খুঁজব তখন কিন্তু এখানে যদি অনলাইন কপিটা থাকতো সেটা কিন্তু আমি এখানে নাম সহ চলে আসতো। যেহেতু এটা অনলাইনে এন্ট্রি করা হয়নি সেক্ষেত্রে কিন্তু এখানে সার্টিফাইড পর্চার জন্য আমাদেরকে আবেদন করতে হবে। এটা কিন্তু আমরা চাইলে কিন্তু অনলাইন থেকে একটা কিউআর কোড সহ এই কপিটা কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো না। সো এটার জন্য কিন্তু আমাদেরকে সত্যায়িত কিংবা সার্টিফাইড কপি এটার জন্য আবেদন করতে হবে। সো এক্ষেত্রে আমরা খতিয়ান আবেদন এটাতে প্রেস করব। এখানে এসে অনেকে আছেন যে 17 ডিজিটের নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর হিসেবে এখানে দিয়ে থাকেন এবং জন্ম তারিখ দেওয়ার পরে যাচাইকরণে দিলে কিন্তু এখানে যাচাই হয় না। কারণ হচ্ছে এখানে আপনার সবসময় আপনার 17 ডিজিটের পরিবর্তে আপনার 10 ডিজিটের স্মার্ট কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। অনেকে আছেন যারা স্মার্ট কার্ড পান নাই, তারা কীভাবে ওই নম্বরটা বের করবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আমার যে 17 ডিজিটের নম্বরটি আছে সেই নম্বরটি সর্বপ্রথমে এখানে প্রেস করাচ্ছি। ওকে, তারপর হচ্ছে আমি জন্ম তারিখ এখান থেকে দিব। ওকে, তারপর আমি একটা মোবাইল নাম্বার এখানে আমি দিয়ে দিব। ওকে, মোবাইল নম্বর দিয়ে দেওয়ার পরে আমি যখন যাচাই করব তখন কিন্তু এখানে লেখা আসছে যে ভুল হয়েছে, এখানে আপনার কিন্তু জাতীয় স্মার্ট কার্ডে যে নম্বরটি আছে সেই স্মার্ট কার্ডের নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু লেখা হয়েছে বর্তমানে স্মার্টের জাতীয় পরিচয়পত্র নম্বর, এটা অনুগ্রহ করে জাতীয় পরিচয়পত্র নম্বর হিসাবে এটা ব্যবহার করে পরবর্তীতে আবার চেষ্টা করুন। তো আমরা এখান থেকে যে জাতীয় পরিচয়পত্র নম্বরটা আছে এটা জাস্ট এখান থেকে কপি করব। এখান থেকে কপি করে কিন্তু আমরা ওইখানে জাস্ট এখানে বসিয়ে দেব এবং এই নম্বরটা সাথে একটা নতুন নাম্বার কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে, যে নাম্বারটা সবসময়ের জন্য এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এই জাতীয় পরিচয়পত্র নম্বরটা ব্যবহার করতে হবে। দেন তারপরে এখানে যাচাই করুন, এই অপশনটিতে প্রেস করবেন, তাহলে কিন্তু আপনার যে আইডি কার্ডের তথ্য আছে সেটা কিন্তু এখানে পাওয়া যাবে। দেন এরপরে একদম নিচে চলে আসবেন, দুটো অপশন পাবেন এখানে, সার্টিফাইড কপি আর যদি অনলাইনে যেটা থাকতো এখান থেকে আপনি অনলাইন কপিটা পেতেন। তো সার্টিফাইড কপি চাইলে সার্টিফাইড কপিতে ক্লিক করে এখান থেকে অফিস কাউন্টার দিবেন, অথবা আপনি যদি ডাকযোগে চান তাহলে এখান থেকে 40 টাকা বেশি পেমেন্ট করে আপনি কিন্তু ডাকযোগে এটা নিতে পারবেন। আপনি চাইলে দেশের অভ্যন্তরে কিংবা দেশের বাইরেও কিন্তু এটা নিতে পারবেন। তো আমরা অফিস কাউন্টার থেকে নিতে চাচ্ছি, সেক্ষেত্রে অফিস কাউন্টার সিলেক্ট করে এখান থেকে আমরা যোগফলটা নামিয়ে দেব। দেন এখান থেকে পরবর্তী ধাপ ফি পরিশোধ, এটাতে প্রেস করলে কিন্তু আমাদের পেমেন্টের গেটওয়েটা চলে আসবে। সো এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যথারীতি এখান থেকে পেমেন্ট করবো, তাহলে কিন্তু আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো ওকে, আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং দেওয়ার পরে আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট আপনার যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে জাস্ট এখান থেকে পেমেন্ট করবেন। পেমেন্টের কার্যক্রম কমপ্লিট করার পরে কিন্তু আপনি এখান থেকে স্লিপ পেয়ে যাবেন। ওকে, আমাদের পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে কিন্তু অটোমেটিকলি এই পেজটা চলে আসবে, এখানে লেখা আছে যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং এখানে কিন্তু আবেদনের ডিটেল এখানে আছে। সো আমরা একটু স্ক্রল করে নিচে আসবো এবং এখান থেকে প্রিন্ট অপশনে প্রেস করব। দেন এই পেজটা এখান থেকে আমরা জাস্ট প্রিন্ট করে রেখে দিব। সো এটা ছিল পর্সা আবেদনের মূল বিষয়টা। আপনারা আশা করি এই প্রসেসে যে কোনো ধরনের সার্টিফাইড পর্সার আবেদন করতে পারবেন এবং আপনারা চাইলে অনলাইন থেকেও পর্সাটি কিউআর কোড সহ বের করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যদি আপনি আমাদের চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।